নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সয়া চাঙ্ক স্পাইসি রোল। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘরে পাতা টক দই, দিয়ে দিচ্ছি চিনি, আন্দাজ মতো নুন, সাদা তেল 1 টিস্পুন মতো দিলাম। ময়ামটা ভালো করে মেখে নিচ্ছি। ময়ামটা ভালো করে মেখে নিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, সামান্য সাদা তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে বসিয়ে দিলাম কড়া, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে, 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে, তিনটে ছোট সাইজের রসুন গ্রেট করে দিচ্ছি, পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সয়া চাঙ্ক বা নিউট্রেলা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ওয়ান স্পুন ধনে গুঁড়ো, ওয়ান স্পুন জিরে গুঁড়ো, 1টা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টক দই। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা ধরে না যায়। গ্যাস কমিয়ে দিয়ে বেশ খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, আপনারা চাইলে সুন্দর করে কুচিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই গ্রেভিটার টেস্ট হবে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যত কষানো হবে তত সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি আমার আন্দাজ মতো দিলাম, ঝাল যতটা আপনারা খাবেন বা খেতে চান সেই অনুযায়ী আপনারা দেবেন। ভালো করে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো,
এবারে বেলে নিচ্ছি, বড় সাইজের রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, আমি ময়দা মাখাটা থেকে দুটো বড় সাইজের ডো করে নিয়েছিলাম, দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েছিলাম। খুব সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি, খুব বেশি একটা তেল দেব না, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ফুলে উঠছে, বেশ নরম হয়েছে, এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটাও ভেজে নেব। আবারও সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে রোলটা করে ফেলব, দিয়ে দিচ্ছি গ্রেভিটা। আমি আমার পছন্দ মতো গ্রেভি দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিলি সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার রোল করে দিচ্ছি, কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আমি আমার অপটু হাতে যতটা পারলাম চেষ্টা করলাম। আমি জানি আমার থেকে অনেক ভালো আপনারা তৈরি করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে করে নেবেন, অবশ্যই ট্রাই করবেন। এটা পরেরটাও ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। একটু বেশি মনে হচ্ছে তাই একটু তুলে রাখলাম, চিলি সস একটু বেশি পড়ে গেল, একটু তুলে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস, মুড়িয়ে দিলাম একইভাবে। কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সয়া চাঙ্ক স্পাইসি রোল। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।